সেটা হচ্ছে স্টুডেন্ট কেন চায়নাতে পড়াশোনা করতে যাবে স্কলারশিপের কি পরিমাণ স্কলারশিপ চায়নাতে প্রোভাইড করা হচ্ছে সেখানে কস্ট কি রকম তারপর এন্ট্রি রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আপনাকে কি কি করতে হবে এবং যে ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে যাবেন সেগুলো ওয়ার্ল্ড রিকগনাইজড ইউনিভার্সিটি কিনা এবং সানজেনের তরফ থেকে আপনারা কি কি সহযোগিতা পাবেন এই সব কিছু নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব হ্যালো এভরিওয়ান আমি সুদীপ্তা সানজেনের প্ল্যাটফর্ম থেকে চলে আসলাম আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার জন্য আশা করছি আপনারা যে যেখানে আছেন নিজ নিজ অবস্থান থেকে সকলে সুস্থ আছেন প্রথমে আমি সকলকে আমাদের সানজেন এডু লিমিটেডের তরফ থেকে জানাতে চাই আন্তরিক শুভেচ্ছা সো আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টাডি ইন চায়না একটা স্টুডেন্ট চায়নাতে পড়াশোনার ব্যাপারে যে ব্যাপারগুলো জানতে চাই তো সেই কোয়েশ্চেনগুলোরই বেসিক্যালি আমি আজকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সো আমরা সকলেই জানি 2020-তে একটি ভাইরাসের কারণে কিন্তু পুরো বিশ্বই কিন্তু এখন থমকে গিয়েছে এটার ব্যতিক্রম বাংলাদেশও নয় সো এটার সবথেকে বড় ইফেক্ট পড়েছে হচ্ছে শিক্ষার্থীদের ওপরে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু স্টুডেন্টদের এখনও স্কুল কলেজ ওপেন হয়নি তো সেক্ষেত্রে কিন্তু তাদের যে স্টাডির যেই একটা ফ্লো ছিল সেটা কিন্তু এখন অনেকটাই থমকে গিয়েছে এবং বাংলাদেশেও কিন্তু এখনও পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো কিন্তু এখনও বন্ধ আছে তো সেক্ষেত্রে যারা কি না ব্যাচেলার কমপ্লিট করেছেন কিংবা ফার্দার স্টাডিজের জন্য চিন্তাভাবনা করছেন সকলের মধ্যে কিন্তু একটা ডিপ্রেসিং একটা সিচুয়েশান চলছে তো সেক্ষেত্রে আমি কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে দিতে চাই এই ব্যাপারগুলো নিয়ে কেননা আমরা অনেকদিন ধরেই আমাদের ফেসবুক দেন ইউটিউব দেন হচ্ছে আমাদের ফোন কলস কিংবা মেসেজের মাধ্যমে অনেক কোয়েশ্চেন পেয়ে থাকছি সেটা হচ্ছে স্টুডেন্ট কেন চায়নাতে পড়াশোনা করতে যাবে স্কলারশিপের কী পরিমাণ স্কলারশিপ চায়নাতে প্রোভাইড করা হচ্ছে সেখানে কস্ট কীরকম তারপর এন্ট্রি রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আপনাকে কি কি করতে হবে এবং যে ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে যাবেন সেগুলো ওয়ার্ল্ড রিকগনাইজড ইউনিভার্সিটি কিনা এবং সানজেনের তরফ থেকে আপনারা কি কি সহযোগিতা পাবেন এই সব কিছু নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব সো ফার্স্টেই আমি বলতে চাই যে একজন স্টুডেন্ট কেন চায়নাতে পড়াশোনা করতে যাবে সো চায়নাই ফার্স্ট একটা কান্ট্রি যেটা কিনা একদম প্রথম থেকে আমরা সকলেই জানি যেই ভাইরাসে করোনা ভাইরাস উৎপত্তি কিন্তু হয়েছিল চায়না থেকে সো একদম প্রথম থেকে এই যে শেষ পর্যন্ত সফলভাবে কিন্তু এই ভাইরাসের সাথে শুধুমাত্র চায়নাই কিন্তু কোপ আপ করতে পেরেছে এবং বর্তমানে তাদের সেখানে চায়নাতে কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ ওরা কিন্তু খুবই সাধারণ এবং পুরোপুরি একদম সাধারণ জীবনযাপন করছে তো সেক্ষেত্রে যারা কিনা 2021-এ অ্যাডমিশন নাও বিভিন্ন প্রোগ্রামে যেরকম কিনা ডিপ্লোমা ব্যাচেলার ডিগ্রি দেন হচ্ছে মাস্টার্সের জন্য কিংবা সেকেন্ড মাস্টার্স পিএইচডির জন্য আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু 2021-এর মার্চ ইনটেকের জন্য ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারেন এরপরে যে ব্যাপারটিতে আসে সেটা হচ্ছে স্কলারশিপ সো আমাদের বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে প্রথম যেই কথাটি প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় আসে সেটা হচ্ছে স্কলারশিপের কী ব্যবস্থা আছে চায়নাতে কিন্তু আপ টু 100% টিউশন ফিজ ফ্রি বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন চায়নাতে গভর্নমেন্ট এবং ইউনিভার্সিটি দুই তরফ থেকে কিন্তু স্কলারশিপের ব্যবস্থা করা হয় বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে যেরকম কিনা প্রোভিনশিয়াল স্কলারশিপ প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ পার্শিয়াল স্কলারশিপ সিএসএস স্কলারশিপ অলসো নোন অ্যাজ গভর্নমেন্ট স্কলারশিপ সো লাস্ট টু ইয়ার্স কিন্তু এই স্কলারশিপগুলো অনেক কম আসছিল বাট দিস ইয়ার চাইনিজ গভর্নমেন্ট কিন্তু যারা কিনা 2021-এ অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বড় একটা ফান্ডিংয়ের ব্যবস্থা করেছে স্কলারশিপের জন্য সো এটা কিন্তু অনেক সুবর্ণ একটা সুযোগ যারা কিনা চায়নাতে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন তাদের জন্য কেননা একটা হিউজ অ্যামাউন্ট অফ যেহেতু তাদের একটা বাজেট আছে তো আপনারা কিন্তু খুব ভালো স্কলারশিপ পাবেন গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে তাছাড়া অন্যান্য যে স্কলারশিপ আছে যেগুলো কিনা ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে আপনি আপ টু 100% টিউশন ফিজ কিন্তু আপনি স্কলারশিপ পেতে পারেন সো যারা কিনা ব্যাচেলারের জন্য 2020-2020-তে কিন্তু অলরেডি আমাদের এইচএসসি এক্সাম হয়নি সো যারা কিনা অটো পাস করেছেন তারা সকলেই জানেন যে হয়তো আমাদের লাস্ট ইয়ারে 70% 60% 80% স্টুডেন্ট পাস করতো বাট এবার কিন্তু 100% স্টুডেন্ট যেহেতু পাস করেছে সেক্ষেত্রে কিন্তু সিট সংখ্যা কিন্তু লিমিটেড এবং যেহেতু স্কলারশিপের সম্ভাবনাটা অনেক বেশি অনেক কান্ট্রি থেকে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে সো যেহেতু সিট সংখ্যা লিমিটেড টাইমও কম আছে সিট ফিল আপ হয়ে যাওয়ার আগে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে তাহলেই কিন্তু ভালো স্কলারশিপ পাওয়া যাবে সো অতি দ্রুত আপনারা কিন্তু টাইম ওয়েস্ট না করে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কস্টিংয়ের যে ব্যাপারটি আমি বললাম স্কলারশিপ যদি আপনি 100% পান সেক্ষেত্রে কিন্তু টিউশনের জন্য আপনাকে কোনো টাকাই ব্যয় করতে হচ্ছে না তো সেক্ষেত্রে বাংলাদেশে প্রাইভেট কিংবা পাবলিক ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটির থেকে কিন্তু আপনি অনেক কম খরচে এবং ওয়ার্ল্ড রেকগনাইজড এবং র্যাঙ্কিংয়ে কিন্তু অনেক ভালো ভালো কিছু ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে পারছেন সো এটি একটি অনেক ভালো একটা বিষয় এবং এন্ট্রি
রিকোয়ারমেন্টের যে ব্যাপারটি থাকে অনেকেরই কিন্তু মাথায় ভুল ধারণা থাকে যে এন্ট্রি রিকোয়ারমেন্ট হয়তো অনেক হাই আপনি হয়তো অ্যাপ্লাই করতে পারবেন এরকম কোনো ব্যাপার নেই চায়নাতে কিন্তু অনেক কম একাডেমিক রেজাল্টে এবং উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লাই করা যাচ্ছে এবং আপনি উইদাউট আইএলটিএস কিন্তু স্কলারশিপও পাচ্ছেন সো এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি এবং আমি যেটা বারবারই বলছি যে ইউনিভার্সিটি কিন্তু অবশ্যই ওয়ার্ল্ড রেকগনাইজড ইউনিভার্সিটি হবে এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে খুব ভালো ভালো পজিশনে থাকা ইউনিভার্সিটিগুলো আমরা আপনাদের প্রোভাইড করব এরপরে আসি যে প্রসেসিংয়ের যে ব্যাপারটি থাকে অনেকে কিন্তু ভয় পান যে কীভাবে প্রসেসিংটা স্টার্ট করব কীভাবে সব কিছু হবে সেই ব্যাপারটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই সানজেন এডু লিমিটেড আপনাকে এ টু জেড প্রসেসিংয়ে কিন্তু সহায়তা করবে একদম মানে আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইউনিভার্সিটি পৌঁছানো পর্যন্ত দ্যাট মিন্স আপনার অ্যাপ্লিকেশান দেন হচ্ছে আপনার যে ভিসা প্রসেসিংটা থাকে তারপরে অ্যাপ্লিকেশানের মধ্যে ডকুমেন্টেশনের যে ব্যাপারগুলো থাকে প্রত্যেকটি স্টেপেই কিন্তু আপনি হেল্প পাবেন এবং ইউনিভার্সিটি পৌঁছানো পর্যন্ত দ্যাট মিন্স আপনি ইউনিভার্সিটি যখন পৌঁছাবেন সেখানে সেটেল হওয়া পর্যন্ত কিন্তু আমরা আপনাদের সহায়তা করব সো অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এবং হচ্ছে যারা কিনা আমাদের ফেসবুক পেজে এখনও পর্যন্ত লাইক করেননি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে লাইক করে দিবেন এবং আমাদের যে ইউটিউবের যে চ্যানেলটি আছে সেটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে কিনা আমরা যখন আপ টু ডেট যে ভিডিওসগুলো আপলোড দিব আপনারা যাতে সরাসরি নোটিফিকেশন পেতে পারেন এবং আমাদের ইনস্টাগ্রামেও কিন্তু অ্যাকাউন্ট আছে আপনারা সেখানেও আমাদের লাইক করে রাখতে পারেন সো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমি আশা করছি আপনাদের আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলাম সো যারা কিনা আরও ব্রিফলি কিংবা এলাবোরেটলি কোনো ইনফরমেশান চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ